আজকে একদম অন্যরকম ফ্লেভারের ম্যাগি নুডলস বানাবো। তার জন্য ফার্স্টে নুডলসটাকে একটু বয়েল করে নেবো, আর 1 টেবিল চামচ মতো নুডলস ওয়াটারটা নিয়ে নেবো, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ শেজওয়ান সস, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, একটু সোয়া সস, আর লিটল বিট অফ ভিনিগার মিক্স করবো। আর থিকনেসটাকে ব্যালেন্স করার জন্য একটু জল অ্যাড করবো। দেন ফ্রাইং প্যানে একটু অয়েল দিয়ে এর মধ্যে মৌরি, একটু জিরে আর একটু শুকনো লঙ্কা অ্যাড করবো। এটাকে হালকা রোস্ট করে এর মধ্যে অনিয়ন্স, ক্যাপসিকাম আর গ্রিন চিলি দিয়ে দেবো, আর একটু ফ্রাই করবো যাতে কাঁচা ভাবটা চলে যায়। এরপর যে মিক্সচারটা রেডি করেছিলাম ওটা অ্যাড করে দেবো, আর একটু জল অ্যাড করবো। দেন এর মধ্যে একটু সল্ট, একটু চাট মশালা, একটু ম্যাগি মশালা, দেন মিক্স করবো এটাকে। একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে ভালো করে মিক্স করে দিয়ে দেবো এর মধ্যে, যাতে সসটা একটু ভালো থিক হয়। এরপর নুডলসটা অ্যাড করে দেবো, ভালো করে টস করব, দেন আবার নামিয়ে নেবো এটাকে। একটু করিয়েন্ডার লিভস দিয়ে দেবো এর উপর। দেখো কি লাগছে দেখতে, দেখো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুবই সুন্দর খেতে। থ্যাংকস ফর ওয়াচিং।